কোন কোন ক্ষেত্রে মিথ্যা বলা যায় কোন কোন ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় এই সম্পর্কে যেহেতু প্রশ্ন করেছেন ভাই জাকারিয়া এখন আপনার উত্তরটা আমরা কোরআন এবং সৈয়দ সন্না ভিত্তিক দেওয়ার চেষ্টা করব। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না মিথ্যা বলাটা আসলে মহাপা আল কিসব জামবে যেটা বলা হয়েছে যে মিথ্যা সমস্ত পাপের মূল কারণ হচ্ছে মিথ্যা দ্বারা ইবলিস আমাদের আদি পিতা আদম এবং হাওয়া আলি হিমুসালামদেরকে সালামদেরকে পদভ্রষ্টের দিকে নিয়ে এসেছিলেন আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম মিথ্যা সম্পর্কে বলেছেন ইননাল কিসবা এহাদি ইলাল ফজুর ও ইন্নাল ফজুর এহাদি নার মিথ্যা মানুষকে অশ্লীলতার পথ দেখায় মিথ্যা মানুষকে ধ্বংসের পথ দেখায় ও ইন্নাল ফজুর এহাদি ইলান্নার আর অশ্লীলতা মানুষকে জাহান নামের পথ দেখায় অর্থাৎ মিথ্যার মাধ্যমে বিভিন্ন অপরাধী মূলক কাজ কর্ম শুরু হয় এই আল্লাহ সব হানা হুয়া তালা বলেছেন যারা মোনাফেক তারা মিথ্যা কথা বলে যারা তারা মিথ্যা কথা বলে অর্থাৎ কথাই কথাই তারা মিথ্যা বলে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা পরিহার করে সত্য কথা বলতে বলেছেন এবং সত্যবাদীদের সংস্পর্শে থাকতে বলেছেন যা আল্লাহ সুবহানাহু বলেন তাআলা বলেন আকুনু মাআস-সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও সুতরাং মিথ্যা বলার ক্ষেত্রে কোনোভাবেই অনুমতি পাওয়া যাচ্ছে না সকল জায়গায় শুধুমাত্র মিথ্যা বলা যাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের থেকে আমরা যেটা পাই যে তিনটা একটা ক্ষেত্রে শুধুমাত্র মিথ্যা বলা যায় এছাড়া আর কখনো মিথ্যা কোন জায়গায় কোনোভাবে বলা যাবে না এক নম্বরে দুইজন মুসলিম যখন একটি ঝগড়া বা একটা ফেতনা বা মারামারি বা যে একটি সমস্যায় আবদ্ধ হয়ে যায় দুইজন মুসলিমের মধ্যে বাইনা আহ অর্থাৎ দুই একজন ভাইয়ের মধ্যে আহ মীমাংস করে দেওয়ার জন্য সেখানে যদি প্রয়োজনে কিছু মিথ্যা হয় সেই ক্ষেত্রে সাল্লাম বলেছেন তোমরা তোমাদের ভাই মধ্যে মীমাংসর জন্য যদি কিছু আল্লাহ রব আল তোমাদের এই মিথ্যাকে পাপ হিসেবে নেবেন না অর্থাৎ তোমাদেরকে মাফ করে দিবে দুই নম্বরে মিথ্যা বলা যায় যুদ্ধের ময়দানে অর্থাৎ এটা একটা কৌশল যুদ্ধের ময়দানে মিথ্যা কথা বলা যায় আল্লাহ রসুল্লাহ সাল্লামের যে হাদিস থেকে পাওয়া যায় সেই বোহারের মহে আসতে হাদিসটি এছাড়া আরেকটি জায়গায় মিথ্যা বলা যায় আল্লাহ আলী বলেছেন যে স্বামী এবং স্ত্রীর মাঝে মিথ্যা কথা বলা যায় তাই বলে এমনটি নয় যে সব সময় মিথ্যা কথা বলা যায় অর্থাৎ স্ত্রী কে খুশি রাখার জন্য বা স্ত্রীকে খুব উৎসাহিত করার জন্য স্ত্রীর সাথে আহ আল্লাহ রসাল্লাম মিথ্যা কথা বলার একটি অনুমোদন দিয়েছেন কিন্তু সর্বদাই সময় নয় যেমন আপনি আপনার স্ত্রী কে এমনটি বলতে পারেন যে আপনি একটি পোশাক কিনে নিয়ে আসলেন আপনার স্ত্রীর জন্য নিয়ে আসার পরে আপনার স্ত্রী জিজ্ঞাসা করল কত দিনশো টাকা দিয়ে কিনেছি পাঁচশো টাকা দিয়ে আমার জন্য আজকে পোশাক কিনে এনেছে এমনটি একটা ধারণা করতে পারে অর্থাৎ তার মনটা খুব একটা ভালো নাও হতে পারে আপনি যদি বলেন যে আপনাকে জিজ্ঞাসা করলো যে কত দিকে কিনেছেন আপনি বললেন যে সতেরোশো টাকা দিয়ে কিনে গেছে তখন সে খুব খুশি হবে সে আপনার প্রতি খুব সন্তুষ্ট হয়ে যাবে যে আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে আমাকে কতটা তিনি মহাব্বত করেন যে আমার জন্য এত টাকা দিয়ে পোশাক কিনে এনেছেন অথবা আপনি আপনার স্ত্রীকে বললেন যে তুমি কত সুন্দরী তোমার মতো সুন্দরী আমার চোখে আর পৃথিবীতে কাউকে মনে হয় না আপনি আপনার স্ত্রীকে বললেন দেখো তোমাকে দেখতে এত সুন্দর লাগে যে আকাশের চাঁদ হার মানাইয়া যায় এইভাবে আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন আপনি আপনার স্ত্রীকে বললেন তোমার হাসিটা এত সুন্দর যখন তুমি হাসো তোমার দাঁত দুইটা এতটাই সুন্দর লাগে যে পৃথিবীর কোনো সুন্দরের সাথে তুলনা হয় না এইভাবে ইত্যাদি কথা বলে স্বামী স্ত্রীকে এইভাবে অনেক তাকে উৎসাহিত স্ত্রীর সাথে বলা যায় সুতরাং এই তিনটি ক্ষেত্র ছাড়া আর কখনো কোনো জায়গায় কোনোভাবে মিথ্যা কথা বলা যাবে না এই তিনটি ক্ষেত্র ছাড়া আশা করি উত্তরটি জানতে পেরেছি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্ম বলেছেন ফার্স্ট Ahla zikri inkum tu mulata alaman